বর্ধমানে বর্গি হাঙ্গামা, উত্থান ও পতন, আলো আর অন্ধকার, সৃষ্টি এবং ধ্বংস, এই বোধহয় ইতিহাসের নিয়তি। কে জানত সুদূর মহারাষ্ট্রে উত্থিত বর্গি হাঙ্গামার ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে একদিন আছড়ে পড়বে, সব কিছু ছারখার করে দেবে, একটা আস্ত নগরীর ঘটবে মৃত্যু, ইতিহাসের পাতায় নামটি শুধু টিকে থাকবে ইন্দ্রাণীর। এক সময়কার জনপ্রিয় হিন্দি ছবি শোলে কুখ্যাত ডাকু গব্বর সিংয়ের ডায়লগটা এখনো লোকের মুখে মুখে, সোজা বাচ্চে না তো গব্বর আ জায়গা। আর গ্রাম বাংলার দুরন্ত শিশুদের ঘুম পাড়াতে গিয়ে মা এখনো সুর করে ছড়া কাটেন, ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে। বর্গি মারাঠি লুঠেরা বর্গির সৈন্য, এখন যেমন কোবরা, সিআরপি, প্যারামিলিটারি ফোর্স ইত্যাদি, অষ্টাদশ শতকের মারাঠা সেনাবাহিনীর তেমনই বর্গির আর শিলাদার, ঘোড়ায় চেপে যুদ্ধ করত, অস্ত্র আর ঘোড়া জোগাত মারাঠা সরকার, বাকি টাকাটা মানুষের ওপর অত্যাচার করে লুটপাট করে সংগ্রহ করত। অষ্টাদশ শতকের চারের দশক মোঘল সূর্য পশ্চিম পাটে, সিংহাসনে দুর্বল সম্রাট মোহাম্মদ শাহ, এদিকে মারাঠারাজ শাহুর প্রধানমন্ত্রী পেশোয়া বালাজি রাও মোঘল শাসনাধীন রাজ্যগুলির জন্য চৌথ বাবদ অর্থ চাইলেন। কোথায় পাবেন মোঘল সম্রাট? অধীনস্থ প্রদেশগুলি বার্ষিক কিছু হাত তোলা অর্থ দিয়েই দায় সারে, সুতরাং সম্রাট বললেন ও টাকা তোমরাই তুলে নাও। মারাঠারাজ শাহু এবার নাগপুরের রঘুজি ভোঁসলেকে চৌথ আদায় করার দায়িত্ব দিলেন। রঘুজি আবার তার প্রধানমন্ত্রী ভাস্কর কহলাতকারকে নিযুক্ত করলেন। কোঙ্কনি ব্রাহ্মণ যেমন বুদ্ধিমান তেমনি চিতার মতো ধূর্ত আর ধুরন্ধর, লোকে এক ডাকে চিনত ভাস্কর পণ্ডিত নামে। চৌথ আদায়ের সঙ্গে নিলেন তিনি 22 জন বাছাই করা মারাঠা সর্দার, যেন এক একটা ভয়ঙ্কর ডাকু সর্দার, হিংস্র আর লুঠেরা, সঙ্গে 20,000 খতরনাক বর্গি সেনা। চৌথ আদায়ের উদ্দেশ্যেই তারা যাত্রা শুরু করল, গন্তব্য রার বাংলা, সময়টা সেই 1742 খ্রিস্টাব্দ। উড়িষ্যায় বিদ্রোহ দমন করে বিজয়ী নবাব আলীবর্তী বর্ধমানের রানী সায়রের পাড়ে তাঁবু ফেললেন। রণক্লান্ত সৈন্যরা কয়েকদিন বিশ্রাম নিয়ে বিজয়গর্বে ফিরে যাবে মুর্শিদাবাদে, চলছে খানা পিনা গান বাজনার এলাহি আয়োজন। এমন সময় গুপ্তচর এসে জানালো সংবাদটা, নবাবের ঠোঁটে অবজ্ঞার হাসি, 10 লক্ষ টাকার দাবিপত্র নিয়ে ভাস্কর পণ্ডিতের দূত তখনও নত মস্তকে দাঁড়িয়ে। নবাবের হাসিটা আরও চওড়া হলো, সেনাপতি মোস্তাফা খাঁর পরামর্শে ভাস্করকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন উদ্ধত আলীবর্দী। 15 এপ্রিল বর্ধমানে প্রবেশ করে নবাব সৈন্য। কয়েকটা দিন কেটে গেল, গভীর রাত, অনেকেই নিদ্রালু, সুরাচ্ছন্ন। এমন সময় পঙ্গপালের মতো তাঁবুর চারপাশ অতর্কিতে ছেঁকে ধরল মারহাট্টা বর্গিরা। বর্ধমান শহরের মহল্লায় মহল্লায় তখন আবাল বৃদ্ধ বনিতাদের ভয়ার্তনাদ, আগুনের লেলিহান শিখা যে যেদিকে পারছে পালিয়ে যাচ্ছে। নবাব কার্যত দিশাহারা, আকস্মিক আক্রমণে বিভ্রান্ত, সেনারা সব কিছু ছেড়ে নবাব ও তার পরিবারকে রক্ষা করতে ব্যস্ত। এদিকে শুরু হয়েছে তীব্র খাদ্য সংকট, এক সপ্তাহের ওপর বর্ধমানে আটকা পড়েছেন। নবাব তার সেনাপতিদের নিয়ে পরামর্শ করলেন, এখান থেকে যেমন করি হোক কাটোয়া পৌঁছাতেই হবে। ওখানে কাটোয়া আর সাঁকাই দুর্গে রয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, সৈন্য সামন্ত আছে বিরাট এক শস্য গোলা, সুতরাং খাবারের কোনো অভাব হবে না। নিগন সরায়ের রাস্তায় মারাঠারা হঠাৎ চারদিক থেকে নবাব বেগমের শিবিকাকে ঘিরে ধরে। সৈন্যাধ্যক্ষ ওমর খানের পুত্র মোসাহেব খাঁ বীর বিক্রমে যুদ্ধ করে বেগম সাহেবাকে রক্ষা করল নিজের প্রাণের বিনিময়ে।
ঘোড়া থেকে পড়ে যান মীর হাবিব, মারাঠাদের হাতে বন্দী হন। এই মীর হাবিবই পরবর্তী সময়ে বর্গি হাঙ্গামার ত্রাস হয়ে উঠেছিল সমগ্র দক্ষিণবঙ্গে। যাই হোক, নবাব কোনো রকমে কাটোয়ায় পৌঁছালেন আর বর্গিরা দখল করে নিল ইন্দ্রাণী দাঁইহাট। এক একটি ঘটনা যেমন মানুষের জীবনে আমূল পাল্টে দেয়, তেমনি ঘটনা বা দুর্ঘটনার জেরে যুগ ও জাতির জীবনে নেমে আসে পরিবর্তন। সকাল থেকে শুরু গ্রাম দখল আর লুটপাট, বর্গিরা দলে দলে বিভক্ত হয়ে ঘোড়ায় চেপে আর চকচকে খোলা তলোয়ার নিয়ে গ্রামে গ্রামে ঢুকে পড়তো তড়িৎ গতিতে, মুখে হারা হারা হারার হার হিম করা আওয়াজ। গ্রামে ঢুকেই জ্বলন্ত মশাল দিয়ে কয়েকটা বাড়িতে পর পর আগুন। আতঙ্কিত গ্রামবাসীরা অসহায়ভাবে যে দিকে পারছে ছুটছে। বর্গিরা সোনা রূপো টাকা পয়সা যা পাচ্ছে কেড়ে নিচ্ছে, না পেলে নাকে জল ভরে অথবা পুকুরে চুবিয়ে ধরছে, কারো কারো হাত পা কেটে দিচ্ছে। সুন্দরী মেয়েদের পিছ মোড়া করে বেঁধে একদল সৈন্য তখন ধর্ষণ করছে। সমসাময়িক কবি গঙ্গারাম লিখেছেন, ভালো ভালো স্ত্রী লোক যত ধৈরা লইয়া যায়, অঙ্গুষ্ঠে দড়ি বাঁধি দেয় তার গলায়, একজন ছাড়ে তারে আর জনা ধরে, রমণের ভরে ত্রাহি শব্দ করে। এ তো গাঁয়ের ভিতরের ছবি, এবার মাঠের বা রাস্তার কথা। আতঙ্কে ভয়ে সবাই পালাচ্ছে, কিন্তু কোথায় যাবে? গর্ভবতী মহিলা, ক্ষুধার্ত শিশু, পুঁথি বগলে ঘুঁটি ব্রাহ্মণ, সোনার বেনে গন্ধবনি কাঁসারি বর্গির ভয়ে পালাচ্ছে। এমন সময় বর্গির দল তাদেরকে ঘিরে ধরে, টাকা পয়সার সঙ্গে লুট করে নিয়ে যায় তাদের ঘরের মা বোনেদের। কবি ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন, কাটিল বিস্তর লোক গ্রাম গ্রাম পুরি, লুঠিয়া লইল ধন ঝিয়রি বহুরি। বর্ষার বিদায়, এলো শরৎকাল, আকাশে বাতাসে আনন্দময়ীর আগমনী। ভাস্কর মনস্থির করলেন, এবার দশেরা উৎসব দুর্গাপুজোর মধ্য দিয়ে নিষ্পন্ন হবে। ইন্দ্রাণী পরগনার সকল জমিদারকে খবর দেওয়া হলো, ভয়ে ভক্তিতে তারা নজরানা দিয়ে উৎসবে যোগ দিল। দাঁইহাটে তখন বর্গিরা উৎসবে মেতে উঠেছে। নবাব আলীবর্দী খাঁ শুধু এই সুযোগটুকুর জন্য অপেক্ষা করছিলেন কয়েক মাস ধরে। কানায় কানায় ভরা দুরন্ত অজয় আর গঙ্গা, সুতরাং শাঁখাই ঘাটে নৌকার সেতু বানিয়ে পার হওয়া ছাড়া গতি নেই। কিন্তু সৈন্যদের পদভারে মাঝ নদীতে হুড়মুড় করে সেতু গেল ভেঙে, অনেক সৈন্য ভেসে গেল নদীর স্রোতে। বাকিরা অদম্য মনোবল নিয়ে প্রবল বিক্রমে দাঁইহাটের পথে, আল্লাহু আকবার, হারা 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 হারা। দুপক্ষের তীব্র চিৎকারে বেঁধে গেল তুমুল রণ। অতর্কিত আক্রমণে দিশাহারা ভাস্কর নবমীর পুজো ফেলি মহারাষ্ট্রের পথে ঘোড়া ছোটালেন দ্রুত বেগে। প্রতিজ্ঞা করেছিলেন ফিরে এসে তিনি সারা বাংলায় রক্তের হোলি খেলবেন। 1751 সাল পর্যন্ত চলেছিল রক্তের হোলি খেলা এই ভয়াবহ বর্গী হাঙ্গামা। ওই যে দেখছেন দাঁইহাটে ভাঙা দেওয়ালটুকু, ওটা বর্ধমান রাজাদের বিরাট গঙ্গাবাস ভবনের শেষ চিহ্ন। নিচে জননী জাহ্নবীর পরিত্যক্ত খাত, সমাজ বাড়ি, কিশোর কিশোরী মন্দির। আজ গঙ্গা অভিমানে দূরে সরে গেছে, গাছগাছালি আর আত্মবিস্মৃতির পলিতে চাপা পড়ে ইতি কথা। বঙ্গে বর্গি হাঙ্গামার স্মারক চিহ্ন রাজবাড়িটা ভাঙতে ভাঙতে শুধু এইটুকু, একটা বোবা জিজ্ঞাসা চিহ্নের মতো দাঁড়িয়ে অচিরে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। আত্মবিস্মৃত বাঙালি শুধু নিদ্রালু সন্তানদের ঘুম পাড়াতে পাড়াতে বলবে, খোকা ঘুমলো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে।